এখানে কি কি দিলা? এস নুন, লঙ্কা, পেঁয়াজ আর বেসন, তাই তো? নুন, লঙ্কা, হলুদ, হলুদ, পেঁয়াজ আর বেসন। শোনারা, মা মেখে দিচ্ছে, এবার আমি ভাজবো এগুলোকে। ঠিক আছে, চলো কেমন করে ভাজি দেখি না। আমি এখন পেঁয়াজি করব, তাই এক হাতে করা যায়, এই কি মানে পেঁয়াজি করব, পেঁয়াজি তারপরে হচ্ছে ভিডিও করা এক হাতে করা যায় না, কেউ ধরেও না, কেউ যে ধরবে না, ছেলে ধরে না, দিদি ধরে, কেউ ধরে না। এই যে কড়াই গরম চাপালাম, এবার পেঁয়াজিটা করে নেবো, কারণ সন্ধ্যের টিফিন আজকে যেহেতু শনিবার, সেহেতু মানে আমাদের এখানে কিছু পাওয়া যায় না, মানে মুখরোচক জিনিস কিছু পাওয়া যায় না, যেমন পকোড়াটা রে, চাউমিন রে, এসব কোনো জিনিস পাওয়া যায় না। এই জন্য সবাই বলছিলো পকোড়া, দিদিমিয়া বলছিলো পকোড়া ঘরে বানাবে, তা মা বললো যে না, ঘরে বানাস না, ওই পকোড়া কিনে আনে, দুটো 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 করে হয়ে যাবে সবার। তারপরে ও তো ঘুমিয়ে পড়লো, তারপরে আমাদের মা বললো এখানে তো আজকে শনিবার, এখানে পাওয়া যাবে না। তাহলে আমি বললাম তাহলে দাও, ও যখন ঘুমিয়ে পড়েছে পেঁয়াজিটা করে দিই, ওরা তো আশা করেছিল কিছু একটা খাবে, তা পেঁয়াজিটা করে দিই, তারপর ওরা খাক, তাই না? শোনো, ঠিক করেছি না বলো? বাচ্চা মানুষ সন্ধ্যাবেলা কিছু খাবে না, আবার ছেলেটা আবার দুপুরবেলা ভাত খায়নি, সে সকালবেলা আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিল, ও যেহেতু বাটা মাছ খায় না, সেহেতু বাটা মাছ খায়নি, তার জন্য ভাবলাম না পেঁয়াজিটা করে দিই, পেঁয়াজি দিয়ে মুড়ি দিয়ে খাক ছেলে। তা চলো দেখে থাকো আর সঙ্গে থাকো, ঠিক আছে? রাখছি, এখন রাখছি, আবার করে আসছি। মুখে দিলাম, মুখে মুখে দিলাম, আমার কি ঠেকা? আমি তো করছি, আমার কোনো ঠেকা আছে? আমি তো খাইও না, আমি তো খাইও না, আমি তো করে দিচ্ছি না, যেহেতু ওরা যেহেতু সন্ধ্যাবেলা কিছু খাওয়ার নেই, তাই করে দিচ্ছি, সেটুকুনি ওই ইয়ে করলো না, আমি তো নিজে খাই না, আমার কোনো ঠেকা নেই, কোনো ঠেকা নেই, আমি না করলেও সই। শোনারা, এই তেল ছেড়ে দিয়েছি, এবার একটু কলটা খোলো, হাত তো সারা হবে না, চামচ দিয়ে হবে না, হয়ে যাবে, কে বলেছে? শোনারা, এই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে অল্প আঁচ করে দিলাম, এবার এক এক করে ছাড়বো। একা হাতে একা ইয়েতে করা যায়, এই দেখো শুনে গেছে, দিলাম তিনটে সব, কি হয় বলতো? শুনেরা, একা হাতে করলে আর একা হাতে ইয়ে করলে না প্রচন্ড অসুবিধা হয়ে যায়। কি বলছে বাবু, খাবে না তাই বলছে? শোনারা, দেখো মা শরীর খারাপ করলো বলে যে গরম গরম রান্না করলাম আজকে, তারপর গরম গরম পকোড়া করে, এই পকোড়া করেছি, পেঁয়াজি করে খাওয়াচ্ছি, আর তাও বলো তোমরা আমি এদেরকে ভালোবাসি না? হ্যাঁ, এত করি এত করি, তাও বলো ভালোবাসি না? হ্যাঁ, আর আমি আমার জন্য ওরা কি করে? কিচ্ছু করে না আমার জন্য,
হ্যাঁ এসো নাই তুই বাড়ি দে বাবু তো খেতেও পারো না গ্যাসটা বাড়ি দিলাম এখন 8:30 সময় আসবে তো শোনো না এবার এগুলোকে উল্টে দিচ্ছি দেখো ওই দিক হয়ে গেছে এবার এদিক উল্টে দিচ্ছি এরকম লাল লাল হয়ে গেছে উল্টে দিলাম আমার মা কেমন বলতো শোনা মানে মার জন্য গাধা মতো করব কিন্তু তা সত্ত্বেও আমার দোষ এ হচ্ছে আমার মা দেখো কি সুন্দর হয়েছে তাই না লাল লাল আমার খেতে কাছে এ কে কে খাবি থালা নিয়ে রেডি হ বাবু তুই আগে রেডি হ স্যার চলে আসবে তাড়াতাড়ি রেডি হ ঠান্ডা হয়ে যাবে বোকা গরম গরম খেতে হয় এই যে এই যে স্যার আসতে দেরি আছে রাগ করছে দেখো সোনারা কেমন লাল লাল হয়ে গেছে এবার নামিয়ে নেবো ঠিক আছে কমিয়ে দিয়ে নামিয়ে নেবো এবার ছেলেকে একটা দিয়ে নি বাটি কই ছেলে বাটিটা ধরে আছে আমি উঠে নিচ্ছি এক হাতে প্রচন্ড কষ্ট হয় তাও দেখো করছি গরম গরম পেঁয়াজি মুড়ি দিয়ে পেঁয়াজি করতে কষ্ট হয় বলিনি আমি আমি বলেছি এক হাতে ফোন ধরে সেটা করতে কষ্ট হয় আমি পেঁয়াজি করতে কখনো কষ্ট হয় বলিনি কথা লজিক বুঝে লজিক কথা বলবা আজকে শনিবার না আজকে পকোড়া পাওয়া যাবে না শনিবারে করে না লঙ্কার গুঁড়ো দিয়েছে ও লঙ্কার গুঁড়ো কথা বলেনি মা লঙ্কার গুঁড়ো দিয়েছে খা তুতি মুড়ি দিয়ে খা তুতি তুতি রে মা বাবু যেন রেখে দিও কিন্তু তোমরা আবার সব সাফাই করে দিও না তারা কিন্তু বাবু না তোমাদের একদম দেবে মুক্কা বাবু তো মুক্কা ছিল না মুক্কা দিয়ে দেবে মুক্কা জোরে করে দিলাম দেখো ওরা সবাই খাচ্ছে দেখেছো ওখানে তো খাবার সোরা দেয় নিয়ে জন্য তো শক্ত সিদ্ধ হয়েছে খাবার সোরা দিলে ভালো হতো খাবার সোরা দিলে মচমচ মচমচ করতো না বাবু বল ও খাচ্ছে দেখো মম 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 করে খাই নিচ্ছে শুধু শুধু খাস না বাবা অতগুলো পেঁয়াজি খাবার সোরা দিয়ে করে না না খেয়ে না খেয়ে না খেয়ে না মোটা মোটা কাটতে হয় এত মোটা মোটা একদম বেসন এইটুকু নিতে হয় ওর মধ্যে জাস্ট এতটা লঙ্কা গুঁড়ো দিতে হয় নুন দিতে হয় হলুদ দিতে হয় ঠিক আছে কালচে দিতে হয় পিয়ালু আর ভেসে ভেসে থাকে আর ওই ইয়ে বলে বেসনটা এইটুকু দিতে হয় পুরো এরকম করে রাখতে হয় শরীর থাকে তারপর এরকম হ্যাঁ পাতলা করে দিতে হয় এতগুলো বেসন দেয় না তাহলে এক কাজ করতে হবে আরো পেঁয়াজ না না
শোনা আজকে খেয়ে নেই কালকে আজকে খেয়ে নেই শোনা না লাঠি মানে ঠিক হয়ে যাবে না বাবা মা কিছু ওঠানো নেই এই জন্যই তুললাম খাচ্ছে দেখো গপ 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 করে খাচ্ছে দেখো এ বলে অসুস্থ হাসপাতাল থেকে আসলো সাপার সাপ মেনে দিচ্ছে দেখো 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 তোমরা তো বলবে হ্যাঁ তোর মা খাচ্ছে তুই লোক দিচ্ছিস তুইও তো গাদা খাস আমি খাই না আমি শুধু ভাতই খাই ঠিক আছে আমার ইয়েতে তোর জলি জলি সার্ভ করি সোনারা আমার তৈরি করা কি এটা পেঁয়াজি হ্যাঁ পেঁয়াজি বাবু সস দিয়ে মাখি মাখি খাচ্ছে দেখো আরে আরো নিচ্ছে এ দেখো সস আরো নিচ্ছে এ দেখো মাখি মাখি খাচ্ছে এ দেখো মাখি মাখি খাচ্ছে এ দেখো খা 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 ও এ বলছিস ভালো হয়নি আবার এই গপ গপ সাটি দিচ্ছিস কি ব্যাপার রে তোর হ্যাঁ দেখো এটা আমার দিদির মেয়ে করেছে কত সুন্দর করেছে আমার থেকেও বেশি সুন্দর হচ্ছে দেখো হাত দিয়ে করলে তো তুমি চামচ দিবে আমি তো হাত দিয়ে করেছি সরি ও তো হাত দিয়ে করেছে আমি চামচ দিয়ে করেছি না এদিন ভালো হয়নি দেখো লাল 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 পেঁয়াজগুলো কিন্তু বোঝা যাচ্ছে চ্যাপটা চ্যাপটা হয়েছে আমারটা গোল গোল হয়েছে বুঝেছো দেখো সস দিয়ে খাচ্ছে